হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি জিমের জন্য ভিডিও করেছি, দেখা যাক। জিমে গেলে মেরকো জানা পড়েগা, মেরকো জানা পড়েগা, মেরকো জানা। A few moments later. इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? আবার কি ওয়ার্কআউট খতম ব্লগ আমার দেখি। হ্যাঁ, আমাদের ব্লগটা দেখলি? হ্যাঁ, কালকের ব্লগটা দেখলি তো? হ্যাঁ, কেমন হয়েছে ব্লগটা? এবার আজকে আমি পার্ট হয়ে গেলাম ব্লগের, মিম দেখতে মজা। হ্যাঁ, ওটা বল, ব্লগে ভালো ভাবে মিম আছে, ওটা দেওয়ার ওই মানটার মিম দেওয়া আছে, রিসেপ্ট দেওয়া আছে। দেখবি অমরেশ পুরী বলছে যে ছোটে মোটে প্রোগ্রাম হচ্ছে কিনলে কমা লেতে হবে। দেখেছি তোর মালটা, কাছে দেখি তোর মালটা, আমি দেখি এটা তুই দেখি রে, এটা সাত প্রোগ্রামে ভালো দেবে। A few moments later. Abe sale jim A few moments later, 2,000 years later. A few moments later, 2,000 years later. Hello guys. তো আজকে মানে আমি ঠিক করে মানে ওয়ার্কআউট দেখাতে পারিনি, মানে ওয়ার্কআউটই আমি আজকে ব্লগই শ্যুট করতে পারিনি সেরকম, ঠিক আছে। তো দাদার সাথে আজকে ওয়ার্কআউট করছিলাম, দাদা অনেকদিন পর জিমে এসছে, দাদার সাথে আজকে ওয়ার্কআউট করছিলাম। তো দাদা একবারে পুরো মেরে দিয়েছে আজকে, মানে ওয়ার্কআউট করিয়ে শোল্ডার এমন মারিয়েছে, মানে আমি একটা লেভেল বুঝতে পারি না। আমি মারি ঠিক আছে, হ্যাঁ হেভি ওয়েটে মারি বা ঠিক করে মারি বা যেরকমই মারি, মানে ওয়ার্কআউট করি মজা আছে, জয়ের সাথে করি মজা আছে, হ্যাঁ মানে জিম ব্রোদের সাথে করি মজা আছে, ঠিক আছে। বাট দাদার সাথে, দাদা থাকে যদি দাদার সাথে ওয়ার্কআউট করার একটা আলাদাই মজা। তো আজকে দাদা ছিল, তো দাদা আজকে ওয়ার্কআউট করিয়েছে। তো আজকে এত পরিমাণে মানে কিছু বলতে পারি না, তুমি আমার মুখার দেখে বুঝতে পারছো আমি কিছু টাইম। তার উপর আজকে আমার ক্লাস ছিল, ঠিক আছে, আজকে আমার অনেকটা জার্নি হয়েছে। তো আমি সেজন্য ব্লগও আমি ভালো বুঝতে পারি, আমি
কিছুই শ্যুট করতে পারিনি আজকে, চেষ্টা করব ডেলি ব্লগে। বাট স্টুডেন্ট আমার স্টাডি আছে, আরও অনেক ধরনের কাজ আছে, কোর্স করছি ঠিক আছে, সেগুলোর কাজ আছে অনেক, তো প্লাস জিম ঠিক আছে। তো আমি এই মাত্র মানে কিছুক্ষণ আগে এখন কটা বাজছে, এখন বাজছে এখন বাজছে সাড়ে আটটা বাজছে। আমি মনে হয় পৌনে আটটার সময় আমি মানে বাড়ি ঢুকেছি। তো আমি আমার ফ্রেশ হয়েছি, আমি কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, কিছু কোনো মিলও আমার নেওয়া হয়নি ঠিক আছে। যাই হোক, তখন যে প্রোটিনটা নিয়েছিলাম আর লাঞ্চটা জিম করেছিলাম, তারপরে আমার কিছু নেওয়া হয়নি। তো আজকের মতো ব্লগটা এখানেই। তো প্লিজ যদি আমার ব্লগটা যদি ভালো লাগে থাকে, প্লিজ আমার ব্লগটাকে লাইক করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, প্লিজ একটা কমেন্ট করে দাও। যদি আমার ব্লগটা ভালো লাগে থাকে, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দাও, একটা কমেন্ট করে দাও, প্লিজ শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ দিও না, কারণ তোমার যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা দিয়ে রাখো যাতে তোমাদের কাছে ভিডিওটা ঠিক টাইমে চলে যায়। সো আজকে খুব টায়ার্ড দেখতেই পাচ্ছ, তাও আমি তোমার সাথে কথা বলছি। তো প্লিজ এখানে ব্লগটা এখানে আজকে এখানে এন্ড করবো ঠিক আছে। কালকে ওনার 22 সেপ্টেম্বর আছে, কালকে তোমাদের ব্লগটা দেখাবো, তোমাদের ব্লগ দেখতেও মজা আসবে, বিকজ 22 সেপ্টেম্বর। তো 22 সেপ্টেম্বর কালকে তোমরা দেখাবো। তো এখানেই ব্লগটা এখানেই এন্ড করলাম, চলো ব্লগ এখানেই যাবে, আগের মতো কালকে আবার দেখা যাবে রাতে ডিনার করে। এখন রেস্টের পালা আমার, হ্যাঁ রেস্টও নেওয়া হয়নি আমার এক ফুটা ঠিক আছে। চলো।